আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা বলছিলাম। আজকে আমি একটা ফ্লোরাল আংটি বানিয়ে দেখাবো। তার জন্য আমাকে একটা ছোট কয়েন নিতে হবে, কাগজের উপরে একটা কয়েন ম্যাপ করে কেটে নিতে হবে। তারপর আমি যেটা করছি সেটা হচ্ছে রেনু, এটাকে ইংলিশে বলে পলেন, বাংলায় রেনু। এই রেনুটা দিয়ে সাইড দিয়ে কভার করব। এই রেনুটাকে একটু স্টিকটা একটু রেখে কেটে দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি হলুদ কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবং এটা কিন্তু খুবই সহজলভ্য, এটা আপনি এই রেনুগুলি আপনি অনলাইনেও কিনতে পারবেন বা আমাদের কাছে অর্ডার করলেও আমরা দিতে পারবো। গ্লুগানের সাহায্যে আমি গ্লু স্টিক দিয়ে একটা একটা করে রেনু বসিয়ে নেব। রেনু বসানোর সময় একটু ওই যে সবুজ যে পাতাটা দেখা যাচ্ছে সেই পাতাটাকে একটু কভার করে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, সবুজ অংশও থাকবে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু সহজেই আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন, যেহেতু এখন একটু অবসর সময় আছে। এগুলো যদি আপনার হাতের কাছে থাকে তাহলে এগুলো দিয়ে সুন্দর করে তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি লকডাউন চলে গেলে আপনার আমাদেরকে অর্ডার করলে বা আমাদের ব্রাইডাল ক্রিয়েশন পেজে অর্ডার করলে আমরা এটা কুরিয়ার করে থাকি। বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পৌঁছানো সম্ভব। যারা ঢাকায় আছেন তারা তো ইজিলি এটা নিউ মার্কেট গ্লাউসিয়া থেকে পেয়ে যাবেন, কিন্তু ঢাকার বাহিরে যারা আছেন তারা অনলাইন থেকে আমাদের মাধ্যমেই কেনাকাটা করতে পারবেন। মাঝখানে আমি একটা ফোমের ফুল বসিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু ইজিলি একটা সুন্দর একটা আংটি, ফ্লোরাল আংটি, এটা গায়ে হলুদের এর জন্য সাধারণত করা হয়। যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আপনার রুচি অনুযায়ী, কিন্তু এটা বেসিক্যালি আসলে গায়ে হলুদেই আমরা করে থাকি। এখন এই সাইডটাতে আমি একটা আংটি বেস আছে সেটা বসিয়ে দিব। আংটির বেসটাকে বসিয়ে দিচ্ছি। গ্লু স্টিকটা অনেক ভালো, এটা খুব ভালো কাজে দেয়। এই আঠাগুলো লং লাস্টিং, কোনো সমস্যা হয় না, উঠে যায় না। তো আমরা যখন গয়না বানাবো, যে কোনো হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে আমাদের গ্লু গান, গ্লু স্টিক অনেক কাজে দেয়, খুব ভালো কাজে দেয়। এবং এটার গ্লু স্টিকেরও অনেক ধরন আছে, এটা আমি পরবর্তী ক্ষেত্রে আরও গ্লু স্টিক সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। কারণ গ্লু স্টিকের এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার অনেক ধরনেরই আছে। এখানে দুটো আংটি করেছি আমি, একটা মাল্টি কালার, একটা এক কালারের মধ্যে। আপনাদের যেটা খুশি সেভাবে করেও বানিয়ে নিতে পারেন। ধীরে ধীরে এই চ্যানেলে আমি আরও অন্যান্য যে গহনাগুলি আছে সেগুলো বানিয়ে দেখাবো। আসলে একবারই তো সম্ভব না, ধীরে ধীরে একটা একটা করে বানিয়ে দেখাবো। বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের মেটাল টাইপের গহনা, ফ্লোরাল গহনা, পুঁথির গহনা, বিভিন্ন ধরনের গহনা, হাতের, কানের, গলার, রাখি, এগুলো বানিয়ে দেখাবো। এবং সেই সাথে আপনারা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, ব্রাইডাল ক্রিয়েশন। আমাদের ফেসবুক পেজও আছে। ধন্যবাদ।